वो किसी को इतना भाव देना है भाई अगर कोई चीज नहीं हासिल हो रही तो भर में गए हेलो गाइस अपन जी इस तरह ना डाटा से वीडियो एडिट करते जाओ ताहाले चैनल डी सब्सक्राइब कर बेल आइकन तो प्रेस कर देवे এই প্রথমে চলে আসবো এই ভিএনএফ স্টপনি করে দেবো আসার পরে এটাকে কী করবো এখান থেকে যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেবো এখান থেকে নিয়ে অপোজিটে চলে আসবো তো এখানে ভিডিও অপশানে চলে আসবো তো আমি এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট করে দেবো ডিস্ট করার পর এরকম করে পেজ চলে আসবে লাস্ট থেকে চলে আসবো একটা ব্ল্যাক স্কিমে একটা পেঁয়াজি পাবো সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো ডিলিট করার পর কী করবো এই ভিডিওতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে ভলিউম বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ভলিউমটা এখান থেকে কমিয়ে দেবো তো এখান থেকে আবার টিক করে দেবো টিক করার পর উপরে যে মিউজিক বলে যে লোকটা আছে সেখানে ক্লিক করবো মিউজিকে চলে আসবো মাই মিউজিকে চলে আসবো আসার পর এখান থেকে মিউজিক ফাইলে চলে আসে এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেব মিউজিকটা সিলেক্ট করার পর এখান থেকে যে বিট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবো আসার পর এখান থেকে বিট মার্কোন এখান থেকে অ্যাড করার জন্য প্রথমে এইখান থেকে অ্যাড করেছি আমি এইট পয়েন্ট পনেরো সেকেন্ডে আর এইখান থেকে আর করেছি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট তোমার বিরানব্বই আর এটা হচ্ছে তোমার এগারো পয়েন্ট এক তারপরে এখান থেকে টিক করে দেবো আবার এখান থেকে টিক করে দেবো টিক করার পর প্রথমে যে বিট মাঠ আছে সেখানে চলে আসবো আসার পর এটাকে কী করব ভিডিও লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর এই যে কাঞ্চি বলার যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে অংশটা আছে লাস্ট দিকে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব ডিলিট করার পর এখানে যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে নেব ক্লিক করার পর ভিডিও ফটোতে চলে আসবো আসার পরে ফটো অপশানে চলে আসবো তো আমি এখান থেকে তিনটে ফটো এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো আবার নেক্সট করার পর এই বিটমার হিসাবে এই ফটোটাকে অ্যাড করে নেবো এরকম করে এটা বিটমার হিসাবে এখান থেকে অ্যাড করে নিই এরকম করে অ্যাড করে আনবেন অ্যাড করার পর কী করবেন প্রথমে যে ফটোটা আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইদিকে চলে আসবেন আসার পর এই জুম বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো আসার পরে এই জুম আউট বলে যে অপশান আছে সেটাকে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে টিক করে দেবো টিক করার পর কী করব এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এই জুম ওয়ানে ক্লিক করে নেব ক্লিক করার পর এখান থেকে যে অ্যাপ্লাই টু অল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে আসার পরে এই দু নম্বর যে ফটোটা আছে সেখানে ক্লিক করে দেবো আসার পরে এখানে ইফেক্স বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নেবো ক্লিক করার পর এটা প্রথমে দিকে চলে আসবো আসার পর দিকে চলে আসবো আসার পর এইখান থেকে দু একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে এই যে প্রথমে যে ইফেক্টটা আছে সেটাকে অ্যাড করে নেবো অ্যাড করার পর এই যে অপশানটা আছে সেখানে আবার নেস করে দেবো নেস করার পর আবার সেম আবার ওই ইফেক্টটাই আবার অ্যাড করে নেবো এদিকে চলে আসো এই এফেক্টটা অ্যাড করে নেব আবার এটাকে ফুল একদম এড়াচ্ছে ক্লিক করে ফুল এরকম করে বাড়িয়ে নেব আবার এখান থেকে টিক করে দেবো টিক করার পর প্রথমে চলে আসো এই যে বিট মার্ক আছে আসার পরে সেম আবার এখানেই ক্লিক করে দেবো এই যে এই অপশানে ক্লিক করার পর ভিডিও ফটোতে চলে আসো আসার পরে ভিডিওতে চলে আসো এখান থেকে আরেকটা এফেক্ট এখান থেকে অ্যাড করে নেব অ্যাড করার পর এটাকে কী করবো এদিকে চলে আসো আসার পর এই যে ফিল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো তো এটাকে পুরো ফুল স্কিম হয়ে যাবে আসার পরে এদিকে চলে আসবো আবার বেল্ডিং বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এদিকে চলে আসবো স্ক্রিন করে দেবো এটাকে একদম স্ক্রিন করে দেবো স্ক্রিন করার পর এটা ব্ল্যাক স্ক্রিন যেটা ছিল সেটাকে রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে টিক করে দেবো টিক করার পর এরকম করে চো হয়ে যাবে আসার পর এটা কী করবো উপরে যে এরাইচনা আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবো